5,954 টাকা থেকে 8,335 টাকা, অর্থাৎ 40% ইনক্রিজ, 40% ইনক্রিজ। দীর্ঘদিন আন্দোলনের সত্ত্বেও সেটা হচ্ছিল না, কিন্তু আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মচারী বন্ধুদের দরদী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে এটা মঞ্জুর করে দিয়েছেন। রাজ্যের বিশিষ্ট মন্ত্রী এবং রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারপারসন মাননীয় শ্রী মাননীয় রঞ্জন ভূঁইয়া মহাশয়, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের থেকে চালু করে স্থায়ী কর্মচারী কাদের কত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে তা সম্পূর্ণ আকারে নির্দিষ্ট আকারে প্রকাশ করলেন, এমনকি চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারীদের কাদের কাদের বেতন বৃদ্ধি হয়েছে সেটাও তিনি স্পষ্টভাবে এই ভাষণে জানিয়েছেন। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এখানে আশা করি আপনার সকল উত্তর পেয়ে যাবেন। চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী ভিআরপি থেকে চালু করে সিভিক থেকে চালু করে যারাই রয়েছেন না কেন আমাদের রাজ্যে, তাদের কাদের কত শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে কবে থেকে পাবেন সম্পূর্ণ আকারে জানালেন মানুষ রঞ্জন ভূঁইয়া মহাশয়। যিনি বাংলার মানুষকে তার অন্তর দিয়ে ভালোবাসেন, সেবা করেন, দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সরকারি কর্মচারীদের, বেসরকারি কর্মচারীদের, সরকারের সঙ্গে যুক্ত সাবসিডিয়ারি অর্গানাইজেশনের কর্মচারীদের সর্বক্ষেত্রে তিনি নজর রাখেন। কিছুদিন আগে তিনি দুটি ধাপে 4%, 4%, 8% দিয়ে ঘোষণা করেছেন সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, অধ্যাপক অধ্যাপিকা, স্বাস্থ্য পঞ্চায়েত সর্বক্ষেত্রে। আজকে দীর্ঘদিনের লড়াই করা শিক্ষক শিক্ষা বন্ধুরা সুবিচার পাচ্ছেন। 1-3-2018 থেকে 31-12-2018 এই কটি মাস শিক্ষা বন্ধুরা তাদের বর্ধিত হারে যে বেতন ক্রম নির্ধারিত হয়েছিল 5,954 টাকা থেকে 8,335 টাকা, অর্থাৎ 40% ইনক্রিজ, 40% ইনক্রিজ। দীর্ঘদিন আন্দোলনের সত্ত্বেও সেটা হচ্ছিল না, কিন্তু আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মচারী বন্ধুদের দরদী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের অর্থ দপ্তরের মঞ্জুরি নিয়ে এটা মঞ্জুর করে দিয়েছেন। শিক্ষা বন্ধু আমাদের রাজ্যে আছেন 3,337 জন, তারা প্রত্যেকেই এই বর্ধিত টাকাটা যেটা কয়েক বছর ধরে পড়েছিল হচ্ছিল না তিনি মঞ্জুর করে দিলেন। 1 এপ্রিল থেকে তারা এই টাকাটা পাবে। এই টাকার পরিমাণ 9,19,00,000 টাকা, 9,19,00,000 টাকা। আমরা আমাদের মানব দরদী জনদরদী মুখ্যমন্ত্রীকে শতকোটি নমস্কার জানাই ফেডারেশনের পক্ষ থেকে এবং শিক্ষা বন্ধুদের পক্ষ থেকে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে শিক্ষা বন্ধুরা স্কুলে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সঙ্গে যোগসূত্রতা রেখে এলাকার মানুষের সঙ্গে, গ্রামের মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর্থসামাজিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে। আশা করব শিক্ষা বন্ধুরা তাদের এই যে উপকার মুখ্যমন্ত্রী করলেন তার প্রতি তারা নিশ্চয়ই সচেতন থাকবেন, মুখ্যমন্ত্রীর পাশে তারা থাকবেন, মুখ্যমন্ত্রী তাদের পাশে রয়েছেন। কেন্দ্রের বিজেপি সরকার 1,60,000 কোটি টাকা আজকে দেয়নি, তা সত্ত্বেও আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী প্রতিটি ক্ষেত্রে নজর রেখে 100 দিনের কাজের জন্মযুগ যারা 2 বছর 4 মাস বেতন পায়নি কেন্দ্রের সরকারের বঞ্চনায়, বিজেপির বঞ্চনায়, সেটাও তিনি করে দিয়েছেন। 100 দিনের কাজ, তারপরেই আপনারা নিশ্চয়ই জানেন যে দরিদ্র মানুষরা 11,36,000 গ্রামের মানুষ যারা
বাড়ির ছাদ পায়নি, কেন্দ্রের বিজেপি সরকার বাড়ির টাকা আটকে রেখেছে, তিনি তাও ঘোষণা করেছেন এপ্রিল মাস অবধি দেখবেন, মে মাসে যদি কেন্দ্রের সরকার টাকা না দেয় তাহলে রাজ্যের সরকারই টাকা দেবেন। বিনা পয়সায় রেশনের চাল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে 5 লক্ষ টাকা, আজকে স্বাস্থ্য আজকে সাথী কার্ডে চিকিৎসার ব্যবস্থা করেছে। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ঘোষণা করেছেন যে রিটায়ারমেন্ট বেনিফিট যেসব কর্মচারী বন্ধুরা পাবেন, শিক্ষকরা পাবেন, তাদের প্যারা টিচার, এসএসকে, এমএসকে, আশা ওয়ার্কার, হোমগার্ড ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, অক্সিলারি ফায়ার অপারেটার্স, তারা চাকুরি থেকে রিটায়ারমেন্টের পরে আগে পেতেন 3 লক্ষ টাকা। অত্যন্ত আনন্দের বিষয়, মুখ্যমন্ত্রী অর্থ দপ্তরকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন এই রিটায়ারমেন্ট বেনিফিট তারা 3 লক্ষ টাকা থেকে বেড়ে 5 লক্ষ টাকা অবধি পাবেন। এর চাইতে আনন্দের বিষয় আর কি থাকতে পারে? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের মানব দরদি চিন্তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন? আমাদের ন্যাশনাল হেলথ মিশনের যে আমার ভাই বোনেরা আছেন প্রায় 22,000, তারা কাজ করছেন আমাদের পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে, শহরে, হাসপাতালে, উপস্বাস্থ্য কেন্দ্রে, প্রাইমারি হেলথ সেন্টারে, সব জায়গায় তারা মা শিশু জনস্বাস্থ্য সব বিষয়ে নজর রেখে কাজ করছেন। সেখানেও আজকে 3/3/2020 থেকে একটা অর্ডার আমাদের সরকার বের করে দিয়েছিলেন যে এদের চাকরি যতক্ষণ পর্যন্ত না তারা 60 বছর বা 62 বছর অবধি রিটায়ারমেন্ট করবে চাকরি সুনিশ্চিত থাকবে, কেউ তাদের চাকরি নিতে পারবে না। কেন্দ্রীয় সরকার মানসিক চাপ বৃদ্ধি করার জন্য প্রত্যেক বছর ইয়ারলি একটা রিনিউয়াল সিস্টেমের মধ্যে এদের ফেলে দেয়, কিন্তু আমাদের মানব দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন এদের চাকরি সুনিশ্চিত, 60 এবং 62 বছর অবধি তারা চাকরিতে স্থায়ী থাকবে এবং কাজ করতে পারবে। আমরা ফেডারেশনের পক্ষ থেকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে, প্রতাপ নায়ক আছেন, আমি আছি এবং অন্যান্য নেতৃবৃন্দ আছেন, আমরা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে শতকোটি নমস্কার জানাই। এই মানব দরদি চিন্তা নিয়ে যে মানুষটি মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ে উপকার করেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সরকারের নাম মা মাটি মানুষের সরকার। আসুন মুখ্যমন্ত্রীর পাশে থাকুন, তাকে সমর্থন করুন, আশীর্বাদ করুন, আর আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের যে কাঠামো রয়েছে তার সঙ্গে আপনারা যুক্ত হয়ে আগামী দিনে কাজ করুন। নমস্কার।